মহিমাক্সিবরা যেহেতু কালি জাননী জারি করা হয়েছিল যে শিক্ষার্থী সকলে বেগত স্কুল বেগত কোনো ধরনের আপত্তিজনক সামগ্রী লৈ যাব নোৱাৰিব গুটখা নিব নোৱাৰিব চুকা অস্ত্র শস্ত্র নিব নোৱাৰিব এনে ধরনের সামগ্রী নিব নোৱাৰিব বুলি জাননী জারি করা হয়েছিল আর তার পিছতে আজি প্রত্যেকখন শিক্ষানুষ্ঠানত এতিয়া ছাত্র ছাত্রী সকলের বেগ চেকিং করা হয়েছে অর্থাৎ বেগ তালাশি করা হয়েছে বেগত আছে নেকি চুকা অস্ত্র শস্ত্র বা গুটখা আছে নেকি সকলের বেগ এতিয়া চেকিং করা হয়েছে গতি ভুলবশত বেগত এনে ধরনের সামগ্রী আপনার সন্তানক আপনি লৈ যাবলৈ নিদিব যদি বেগত আপত্তিজনক এনে সামগ্রী পায় তেন্তে কিন্তু কঠোর হব বিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর হব ইতিমধ্যে প্রত্যেক শিক্ষানুষ্ঠানতে সকলোরে বেগ চেকিং করা হয়েছে আর দৈনিক করা হব বেগর তালাশি আজিরপরা সাবধান হোক শিক্ষার্থী সকল সাবধান হোক জরুরি জাননীর পিছতে বিদ্যালয় ইতিমধ্যে আরম্ভ হয়েছে অভিযান প্রত্যেক বিদ্যালয়তে অভিযান আরম্ভ হয়েছে সকলোরে বেগত কি আছে সকলো তালাশি চলোৱা হৈছে আজিৰপৰা স্কুললৈ যাওঁতে বেগত নিনিব আপত্তিজনক সামগ্রী আজিৰপৰা শিক্ষার্থীসকলৰ স্কুল বেগ দৈনিক পরীক্ষা করা হব সদায় পরীক্ষা করা হব শিক্ষার্থীসকলৰ স্কুল বেগ বেগৰ ভিতৰত থাকিব নোৱাৰিব কোনো ধৰণৰ আপত্তিজনক সামগ্রী কোনো ধৰণৰ থাকিব নোৱাৰিব বুলি জানিব পৰা গৈছে বেগত নিব নোৱাৰিব গুটখা নিব নোৱাৰিব সিগারেট ধপাত জাতীয় সামগ্রী চোকা অস্ত্র শস্ত্র এনে ধৰণৰ সামগ্রী স্কুল বেগত নিব নোৱাৰিব স্কুল বেগৰ ভিতৰত এইসমূহ সামগ্রী পালেই লোৱা হব কঠোর ব্যবস্থা এই শিক্ষার্থীজনৰ বিৰুদ্ধে কঠোর ব্যবস্থা লোৱা হব শ্রেণী শিক্ষকে প্রতিদিনে পরীক্ষা কৰিব লাগিব স্কুল বেগ শ্রেণী শিক্ষকে প্রত্যেক দিনে পরীক্ষা হব বলে জানি গেছে আর যদি নিয়ম ভঙ্গ করে নিয়ম ভঙ্গ করলে বিদ্যালয় শিক্ষকর বিরুদ্ধেও লওয়া হব কঠোর ব্যবস্থা সরকারি বেসরকারি সকল বিদ্যালয়তে বলবৎ হব এই কঠোর নিয়ম শিক্ষক বা শিক্ষার্থী সকলের নির্দেশনা বলে কোবল শিক্ষার্থীর পেন্ট শার্টর পকেটতো নিরীক্ষণ করার নির্দেশ দিয়া হয়েছে শ্রেণী শিক্ষকে সকলের পরীক্ষা করব বেগ আজিরপরা সাবধান হোক শিক্ষার্থী সকল স্কুল বেগত এতিয়ারপরা কোনো ধরনের এনে সামগ্রী নিদিব আপত্তিজনক সামগ্রী ধপাত জাতীয় সামগ্রী গুটখার পেকেট বা চোকা অস্ত্র শস্ত্র এনে ধরনের সামগ্রী এতিয়ারপরা স্কুল বেগত নিদিব আর পেনের পকেটতো নিব নোৱাৰিব বলে জানিপরা গেছে যেহেতু আজিরপরা কঠোর হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন নিয়ম অনা হয়েছে আর সমান্তরালকে দেখবলে পাওয়া গেছে প্রত্যেকজন শিক্ষার্থীর স্কুল বেগ এনেদরে পরীক্ষা করা হয়েছে স্কুল বেগর ভিতর আসলে ছাত্র ছাত্রী কি লৈ গৈছে সকলোরে স্কুল বেগ এনেদরে পরীক্ষা করেছে দৃশ্যাংশ আছে দৃশ্যাংশ দেখাবলে অনুরোধ জানাইছো স্কুল বেগ পরীক্ষা করা স্কুল বেগ এনেদরে পরীক্ষা করাইছে 35 জন ছাত্র ছাত্রীরে স্কুল বেগ পরীক্ষা করেছে আসলে কি নিছে আর শ্রেণী শিক্ষকে প্রত্যেক দিনে পরীক্ষা করব স্কুল বেগ আর যদি স্কুল বেগত আপত্তিজনক সামগ্রী তেনে পায় ধপাত পাইছে গুটখা পাইছে এনে ধরনের যদি সামগ্রী পায় তেন্তে কিন্তু কঠোর ব্যবস্থা লওয়া হব শিক্ষার্থীর বিরুদ্ধে গতি অভিভাবক সকলেও সাবধান হোক স্কুললে আপনার সন্তান যাওয়ার আগতে স্কুল বেগর ভিতর কি আছে সে আপনি দৃষ্টি করক সে আপনি লক্ষ্য করক কি আসলে সন্তানে আপনার সন্তানে স্কুল বেগত ভরাই লৈছে বা পেনের পকেটত আসলে কি ভরাই লৈছে কেনো বিদ্যালয়ত পরীক্ষা করা হব পেনের পকেট চা হব স্কুল বেগ চা হব চোকা অস্ত্র শস্ত্র নিছে নাকি গুটখা জাতীয় সামগ্রী নিছে নাকি ধপাত নিছে নাকি গুটখার যদি পেকেটও কেন পায় তেনও কিন্তু কঠোর ব্যবস্থা প্রশাসনের তরফের লব বিদ্যালয় কর্তৃপক্ষই লব আর দৃশ্যাংশ দেখাবর অনুরোধ জানাইছো যেহেতু স্কুল বেগ পরীক্ষা করেছে এটা প্রত্যেকজন ছাত্র ছাত্রী এনেদরে স্কুলত সোমা আগমুহূর্ততে প্রত্যেকজন ছাত্র ছাত্রীর স্কুল বেগ এনেদরে পরীক্ষা করা হয়েছে আর শ্রেণী শিক্ষকে প্রত্যেক দিনে পরীক্ষা করব দৈনিক পরীক্ষা করা হব স্কুল বেগ পেনের পকেট পর্যন্ত পরীক্ষা করা হব ছাত্র ছাত্রী সকল যাতে বিপথে যাব নয় ভবিষ্যৎ যাতে ভাল হোক তারবাবে এই সুন্দর পদক্ষেপ লৈছে বলে কব লাগিব কঠোর নিয়ম তারবাবে লৈছে সকলে ভালদরে থাকুক যেহেতু শেহতীয়াকৈ বহু কেইখন বিদ্যালয়তে বহু ভয়ঙ্কর ঘটনা ঘটিল তারপিছতে এতিয়া নতুন নীতি নির্দেশনা অনা হয়েছে শিক্ষার্থীসকলৰ বাবে শিক্ষার্থীসকলে যাতে গুটখা জাতীয় সামগ্রী কেতিয়াও নাখায় বা সেবন নকরে চোকা অস্ত্র শস্ত্র যাতে লৈ না যায় তার বাবে এই সুন্দর পদক্ষেপ বলে কব লাগিব কঠোর নীতি নির্দেশনা অনা হয়েছে ছাত্র ছাত্রীসকলৰ বাবে আর স্কুল বেগ এনেদরে গেটৰ বাহিৰতে পরীক্ষা করা হব আর শ্রেণী শিক্ষকে দৈনিক পরীক্ষা করব দৈনিক স্কুল বেগক স্কুল বেগত কি নিছে আসলে দৈনিক চোয়া চিতা করব স্কুল বেগর ভিতর কি আছে সেয়া দৈনিক চোয়া চিতার দায়িত্ব শ্রেণী শিক্ষকর হাতত দিয়া হয়েছে আর ইয়ারোপরি পেনের পকেট পর্যন্ত লক্ষ্য করব যে কি আছে আসলে কি ভরাই লৈ গৈছে গতি সাবধান হোক অভিভাবক সকলো আপনার সন্তানে স্কুল বেগত কি ভরাই লৈ গৈছে সেয়া আপনি দৃষ্টি করক সেয়া আপনি লক্ষ্য করক যদি আপনার সন্তানে আপত্তিজনক এনেবোৰ সামগ্রী লৈ গৈছে ধরো গুটখা লৈ গৈছে গুটখার পেকেট আছে চোকা অস্ত্র শস্ত্র আছে ধপাত জাতীয় সামগ্রী আছে এনে ধরনের আপত্তিজনক সামগ্রী থাকলে কিন্তু কঠোর ব্যবস্থা লওয়া হব আপনার সন্তানের বিরুদ্ধে গতি বিদ্যালয় যাওয়ার আগতে আপনার সন্তানের বেগটা আপনি প্রথমে পরীক্ষা কর
করব আপনার সন্তানের ড্রেস আপনার সন্তানের সেই পেনের পকেটটা আপনি ভালদরে লক্ষ্য করব কিনা আছে নাকি যদি আছে আপনি ব্যবস্থা লোক নহলে বিদ্যালয় কিন্তু কর্তৃপক্ষে কঠোর ব্যবস্থা লব আপনার সন্তানের বিরুদ্ধে যেহেতু আজিরপর সাবধানক শিক্ষার্থী সকলের নতুন নীতি নির্দেশনা সাবধানক শিক্ষার্থী সকল জরুরি জাননির পিছতে বিদ্যালয় বিদ্যালয় ইতিমধ্যে আরম্ভ হয়েছে অভিযান আর সকল বিদ্যালয়তে এনেদরে অভিযান করেছে সকল বিদ্যালয়তে এনেদরে ব্যাগ সমূহ চোয়া চিতা করেছে আজিরপর স্কুল যাওতে ব্যাগত নিনিব আপত্তিজনক কোনো সামগ্রী লয়ে নেব আজিরপর শিক্ষার্থী সকল স্কুল ব্যাগ দৈনিক পরীক্ষা করা হব সদায় পরীক্ষা করব স্কুল ব্যাগের ভিতর কি আছে সেয়া সদায় লক্ষ্য করা হব সদায় চাব আসলতে কি লয়ে গেছে ছাত্র ছাত্রী সকলে স্কুল ব্যাগের ভিতর স্কুল ব্যাগের ভিতর থাকিব নয় কোনো ধরনের আপত্তিজনক বস্তু ব্যাগত নিব নয় গুটখা সিগারেট ধপাত জাতীয় সামগ্রী চোকা হস্ত হস্ত লো যাব নয় স্কুল ব্যাগত আর স্কুল ব্যাগের ভিতর এই সমূহ সামগ্রী পালে লওয়া হব কঠোর ব্যবস্থা শ্রেণী শিক্ষকে প্রতিদিনে পরীক্ষা করব লাগিব স্কুল ব্যাগ সমূহ পরীক্ষা করব প্রতিজন ছাত্র ছাত্রীর স্কুল ব্যাগ শ্রেণী শিক্ষকে প্রত্যেক দিনে পরীক্ষা করব ক্লাস আরম্ভ হওয়ার আগ মুহূর্ত ব্যাগটি পরীক্ষা করে লব যে ব্যাগত কি আনিছে ছাত্র ছাত্রীয়ে চোকা অস্ত হস্ত আনিছে নাকি ধপাত জাতীয় সামগ্রী আনিছে নাকি গুটখা আনিছে নাকি সকলোরে স্কুল ব্যাগ প্রথমে পরীক্ষা করা হব তার পিছতে ক্লাস আরম্ভ হব যেহেতু শেহতীয়াকৈ রাজ্যের বহুকেইখন বিদ্যালয়ত বহু ভয়ঙ্কর ঘটনা ঘটিল তার পিছত এটা কঠোর হয়েছে প্রশাসন আর যার বাবে এটা নতুন নীতি নির্দেশনা আনা হয়েছে গতি স্কুল ব্যাগত আপত্তিজনক সামগ্রী এটিপর কোনো শিক্ষার্থীয়ে লো না যাব শ্রেণী শিক্ষকে প্রতিদিনে পরীক্ষা করব স্কুল ব্যাগ আর যদি নিয়ম ভঙ্গ করে তাদের বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা লওয়া হব কেবল ছাত্র ছাত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নহয় বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা লওয়া হব যদি নিয়ম ভঙ্গ করে আর সরকারি বেসরকারি প্রাইভেট গভর্নমেন্ট সব স্কুলতে প্রত্যেক বিদ্যালয়তে বলবৎ হব এই কঠোর নিয়ম সরকারি স্কুলতো এই নিয়ম বলবৎ হব বা বেসরকারি স্কুলতো এই নিয়ম বলবৎ হব আপনার সন্তান যদি প্রাইভেট স্কুলত পড়িছে তেন্তেও কিন্তু এই নিয়মেই বলবৎ হব কেবল সরকারি স্কুলের বাবে নহয় প্রাইভেট স্কুলের বাবেও এই নিয়ম বলবৎ হব বলে জানা গেছে গতি আপনার সন্তানে বিদ্যালয় যাওয়ার আগে ব্যাগের ভিতর কি ভরাই লো গেছে সেয়া আপনি দৃষ্টি করক যদি এনে ধরনের সামগ্রী ভরাই লো গেছে গুটখার পেকেট আছে চোকা অস্ত হস্ত আছে তেন্তে কিন্তু আপনার সন্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হব আর কেবল ছাত্র ছাত্রীজনের বিরুদ্ধে নয় শিক্ষকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হব নিয়ম ভঙ্গ করলে আর সকল বিদ্যালয়তে এয়া কার্যকরী হব এই নিয়ম সরকারি বেসরকারি সকল বিদ্যালয়তে বলবৎ হব এই কঠোর নিয়ম শিক্ষার্থীর প্যান্ট শার্টর পকেটতো নিরীক্ষণ করার নির্দেশ দেওয়া আছে প্যানের পকেটত ছাত্র ছাত্রীজনে কি নিছে বা শার্টর পকেটের ভিতর কি আছে সেয়াও লক্ষ্য করব সেয়াও চাব লাগিব শিক্ষকে শ্রেণী শিক্ষকে ইয়ার তত্ত্বাবধানত শ্রেণী শিক্ষকে চাব ক্লাস আরম্ভ হওয়ার আগতে প্রথমে ব্যাগ চেক করব আর তারপরে পেনের পকেটত চাব পেনের পকেটত কি আছে বা শার্টর পকেটত কি আছে সেয়াও লক্ষ্য করব প্রত্যেকজন শিক্ষকে আর ছাত্র ছাত্রী বা শিক্ষকে যদি নিয়ম উলঙ্ঘা করে তেন্তে কিন্তু ছাত্র ছাত্রীর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা লওয়া হব আনফালে শিক্ষকের বিরুদ্ধেও লওয়া হব কঠোর ব্যবস্থা আর এয়া নতুন নীতি নির্দেশনা শিক্ষার্থীর ক্ষেত্রে যেহেতু আনা হয়েছে এই নীতি নির্দেশনাত আপনি একমত নে কমেন্ট করে আপনি জানাব আপনার মতামত।